আন্দোলন বাধাগ্রস্ত করতেই তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের দুর্নীতি মামলার রায় কাল ঘোষণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই মামলা ও রায় উদ্দেশ্য প্রণোদিত। অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায় হবে বুধবার। অবৈধ উপায়ে 4,82,00,000 টাকার সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই তড়িঘড়ি করে এই মামলার রায় দেওয়া হচ্ছে, তবে এতে আন্দোলনে কোনো প্রভাব পড়বে না। প্রক্রিয়াটা প্রজেক্টটাই হচ্ছে যে আগামী নির্বাচনের আগেই বিএনপির বা বিরোধী দলের নেতারা যারা নির্বাচন করেন তাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়া, একই সঙ্গে মূল নেতৃত্বকে, প্রধান নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে ফেলা, ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা খুব কম। এটা আন্দোলনের থেকে কোনো প্রভাব ফেলবে না। এই জন্য প্রভাব ফেলবে না যে মানুষ বুঝে গেছে যে এই সমস্ত রায়টায় দিয়ে কোনো লাভ হবে না। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায়ের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিএনপি মহাসচিব। এমন ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশটাকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। আওয়ামী লীগের আগেই বলেছি, জন্ম তাদের সন্ত্রাস দিয়ে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সন্ত্রাস কিছু নেই। ওরা কথা বললেই দেখবেন মনে হবে যে গুন্ডামি করছে, তাই না? আগামীর আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্দোলন বাধাগ্রস্ত করতেই তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের দুর্নীতি মামলার রায় কাল ঘোষণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই মামলা ও রায় উদ্দেশ্য প্রণোদিত। অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায় হবে বুধবার। অবৈধ উপায়ে 4,82,00,000 টাকার সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই তড়িঘড়ি করে এই মামলার রায় দেওয়া হচ্ছে, তবে এতে আন্দোলনে কোনো প্রভাব পড়বে না। প্রক্রিয়াটা প্রজেক্টটাই হচ্ছে যে আগামী নির্বাচনের আগেই বিএনপির বা বিরোধী দলের নেতারা যারা নির্বাচন করেন তাদেরকে নির্বাচন থেকে দূরে সরিয়ে দেওয়া, একই সঙ্গে মূল নেতৃত্বকে, প্রধান নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে ফেলা, ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা খুব কম। এটা আন্দোলনের থেকে কোনো প্রভাব ফেলবে না। এই জন্য প্রভাব ফেলবে না যে মানুষ বুঝে গেছে যে এই সমস্ত রায়টায় দিয়ে কোনো লাভ হবে না। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায়ের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিএনপি মহাসচিব। এমন ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশটাকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। আওয়ামী লীগের আগেই বলেছি, জন্ম তাদের সন্ত্রাস দিয়ে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সন্ত্রাস কিছু নেই। ওরা কথা বললেই দেখবেন মনে হবে যে গুন্ডামি করছে, তাই না? আগামীর আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।